আজকের খুতবার বিষয়বস্তু হলো কয়েকটি আয়াত সূরা রহমান থেকে, যা কোরআনের একটি বিখ্যাত সূরা। মুসলিম বিশ্বের অনেক এলাকাতেই আমরা বাছাইকৃত কয়েকটি সূরার প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করি, কারণ ওই সকল সূরার গুরুত্ব সম্পর্কে বিখ্যাত কিছু বর্ণনা এসেছে। আর নিশ্চিতভাবেই সূরা রহমান এরকম একটি সূরা। বিভিন্ন এলাকায়, বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায়, সূরা রহমানের তেলাওয়াতের খুব প্রচলন বেশি। একই সাথে দুঃখজনক ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ যারা সূরাটিকে তেলাওয়াত করে এবং ভালোবাসে, আর এই কথা আমি অনেকের কাছ থেকে শুনেছি, তারা জানেন না এতে কি আছে। তো আসুন সূরাটির প্রতি এই ভালোবাসাকে কাজে লাগিয়ে সূরাটি সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করি। এই সূরাতে আল্লাহ আজ্জাজল্লা বিভিন্ন স্টাইলে একই বাক্যের পুনরাবৃত্তি করেছেন, যেরকম পুনরাবৃত্তি সচরাচর দেখা যায় না। ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, কয়েকটি আয়াত পরপরই আল্লাহ বারে বারে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন। আয়াতটির সরল অনুবাদ হলো, আর আসলে আপনি যদি এই আয়াতটি না বোঝেন তাহলে আপনি পুরা সূরাটির মূল পয়েন্ট অনুধাবন করা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আজ্জাজল্লা অত্যন্ত জোরালো ভঙ্গিতে জিজ্ঞেস করছেন, কোন অনুগ্রহগুলো, কোন বিষয়গুলো, কোন অবিশ্বাস্য বিষয়গুলো তুমি অস্বীকার করছ? এটা খুবই সরল অনুবাদ, কিন্তু মূলত আল্লাহ জিজ্ঞেস করে যাচ্ছেন, তুমি আর কত অস্বীকার করতে পারো, আর কত পরিমাণ জিনিসকে তুমি অগ্রাহ্য করতে পারো, আল্লাহ তোমার জন্য আর কত করতে পারেন, আর তুমি এমন ভাব দেখিয়ে যাচ্ছ যে আল্লাহ এটা করেননি, কি পরিমাণ অন্ধ তুমি হতে পারো। আর তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। স্কলাররা অনেক গবেষণা করেছেন, কেন আল্লাহ এভাবে একই আয়াতের পুনরাবৃত্তি করছেন, কেন তিনি বারে বারে এই প্রশ্নের পুনরাবৃত্তি করছেন। আর এটা বিস্ময়কর, কারণ প্রথমে আল্লাহ বলেছেন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এরপর এই প্রশ্নটি করলেন, এরপর তিনি বিচার দিবসের বর্ণনা দিলেন, এরপর আবারও এই প্রশ্ন করলেন, তারপর জাহান্নাম সম্পর্কিত কিছু আয়াত, এরপর তিনি আবারও এই প্রশ্ন করলেন, তারপর জান্নাত সম্পর্কিত কয়েকটি আয়াত, এরপর আবারও এই প্রশ্ন করলেন। শুধু একটি বিষয় নয়, বরং পাঁচটি আলাদা বিষয় আছে সূরাটিতে, আর তারপরেও তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। তো এটা আসলেই কৌতূহল জাগিয়ে দিচ্ছে। আর আপনাকে এটা বুঝতে হবে যে কোরআন হল বিলিসানিন আরবী মুবিন। আল্লাহ আরও বলেন, ইল্লা বিলিসানি কওমিহি, রাসুলদের ভাষা ছিল তাদের জাতির ভাষা। আর কোরআনের আরবি ভাষা খুবই স্পষ্ট। অন্য কথায়, আপনাকে এর জন্য ব্যাপক আয়োজন করে, জটিলতা দিয়ে এবং ফিলোসফি ব্যবহার করে ব্যাখ্যা তৈরি করতে হবে না, বরং এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। যখন কেউ আপনার উপর রাগান্বিত হয়, তিনি তখন একই কথার পুনরাবৃত্তি করেন, বিশেষত যদি তিনি প্রশ্ন করেন কাউকে তিরস্কার করার জন্য, যেমন শিক্ষক তার ছাত্রদেরকে চিৎকার করে তিরস্কার করছেন কারণ বেশিরভাগই পরীক্ষায় ফেল করেছে। আমি কি ক্লাসে এটা শিখাইনি? এটা কি 10 বার রিভিশন দেওয়া হয়নি? আমি কি তোমাদেরকে পড়াইনি? আমি কি আমার দায়িত্ব পালন করিনি? অন্য কথায়, যখন একজন শিক্ষক এই প্রশ্নগুলো পুনরাবৃত্তি করেন, এটা এমন ভাব প্রকাশ করে, আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি, তোমরা কেন তোমাদের অংশ পালন করনি? আর যত বেশি তিনি পুনরাবৃত্তি করছেন, এটা তত বেশি তার রাগান্বিত হওয়ার মাত্রা প্রকাশ করছে, আর প্রকাশ করছে কতটা ক্ষুব্ধ তিনি তাদের উপর যারা তার প্রচেষ্টার অবমূল্যায়ন করেছে। যিনি তার সাধ্যমতো সব কিছু করেছেন প্রত্যেক ছাত্রের জন্য, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেজন্য আমি ক্লাসের পরেও থেকেছি, তারপরেও তোমরা ফেল করেছ, তারপরেও তোমরা অকৃতকার্য হয়েছ। আল্লাহ আজ্জাজল্লা এত বেশি রাগান্বিত এই সূরাতে, তারপরও চমৎকার ব্যাপার হলো, তিনি তার কোন নাম দিয়ে শুরু করেছেন? আর রহমান। কারণ তিনি যদি আর রহমান না হতেন, তাহলে যে কেউ তাকে এতটা রাগান্বিত করার পর তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না, সে ইতিমধ্যেই আল্লাহর শাস্তির মধ্যে থাকত। তো সূরাটির মূল পয়েন্ট হলো, আমি এবং আপনি, অন্য কথায় গোটা মানবজাতি, আল্লাহকে অত্যন্ত রাগান্বিত করেছে। আল্লাহ মানবজাতির উপর অত্যন্ত অসন্তুষ্ট, আর একমাত্র কারণ যে জন্য আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন না, কারণ তিনি আর রহমান। সরাসরি গোটা মানবজাতি নয়, বরং বিশেষভাবে যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রোতা। তো আসুন প্রথম উদাহরণটি বুঝি। যদিও এই আয়াতগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না, কিন্তু এর মাধ্যমে আমি প্রেক্ষাপট তৈরি করতে চাই সেই আয়াতগুলোর জন্য যা আজকের আলোচ্য বিষয়। এবং অনেকের মতে ততদিনে কোরআন নাজিলের প্রায় 10 বছর পার হয়ে গেছে। 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে কোরআন পাঠ করেছেন, আর তারপর এসেছে সূরা রহমান। তো মক্কী যুগের দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এই সূরা নাজিল হয়। আশা করি আপনারা অনুধাবন করবেন যা ঘটেছিল। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আল্লাহ তার রাসুলকে এটা ছাড়া অন্য কোনো কারণে পাঠাননি যে রাসুল হবেন সকল জাতি এবং সকল মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ। হুয়াল্লাযি বাআসাফিল উম্মিয়িনা রাসুলা, নিরক্ষরদের মাঝে, এই আরবদের মাঝে যাদের কোনো সভ্যতা ছিল না,
তাদের বিশাল কোনো স্থাপত্য ছিল না, তাদের বিশাল কোনো সেনাবাহিনী ছিল না, তাদের বড় কোনো অর্জন ছিল না, পৃথিবীর বিবেচনায় তাদের কোনো স্থান ছিল না। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে তাদের মাঝে পাঠাতে। প্রসঙ্গক্রমে, পৃথিবীর উন্নতির দিক থেকে হয়তো তারা বড় কিছু না, তাহলে হয়তো তারা আধ্যাত্মিক দিক থেকে ভালো ছিল, হয়তো তারা আল্লাহর ইবাদত করত, অথবা ইবাদতে তাদের একনিষ্ঠতা প্রমাণ করেছিল, কিন্তু না, তারা শিরকেও লিপ্ত ছিল। তো পার্থিব দিক থেকে তারা ছিল সবচেয়ে পিছিয়ে এবং আধ্যাত্মিক দিক থেকেও তারা ছিল সবচেয়ে পিছিয়ে। আর সবচেয়ে পিছিয়ে থাকা পরের কথা, ভারত, চীন অথবা অন্যান্য জায়গায় আপনি পাবেন হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, এই জাতীয় জিনিস। এখানে আপনি পেলেন আল্লাহর ঘর, যা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ঘরটি পরিণত হলো মন্দিরে। এটা অন্য এলাকায় করা শিরকের চেয়ে অনেক বেশি মারাত্মক অপরাধ। অন্য এলাকায় তারা মূর্তি পূজা করার জন্যই মন্দির নির্মাণ করত, কিন্তু কুরাইশরা আসলে এমন একটা স্থান থেকে শুরু করেছে যা ছিল পবিত্র, তারপর এই স্থানকে কলুষিত করেছে। এমনকি রোমান সাম্রাজ্যও তাদের এলাকা দখল করতে আগ্রহী ছিল না, কারণ মরুভূমিতে আক্রমণ করে তারা কি পাবে? কিছুই না। পারস্য সাম্রাজ্যও তাদেরকে আক্রমণ করতে চাইতো না। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছিল। পশুপালন, বেদুইন হয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো, এতটুকুতে সীমাবদ্ধ। আর এই লোকগুলোর কাছেই আল্লাহ তার সবচেয়ে সেরা রাসূলকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির আদর্শ হিসেবে। আর তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন এই লোকগুলোর মাঝে। আর তিনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ কিতাবটি একেবারে দিবেন না, বরং প্রথমত তিনি এটা দিবেন তাদের নিজের ভাষাতে, এমন ব্যক্তির কাছে যিনি তাদের মধ্যে সম্মানিত, যাতে তারা শুনতে আগ্রহী হয়। এর উপরে তিনি এটা দিবেন অল্প 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 করে, যথাযথ সময় অনুযায়ী, যাতে তারা সহজেই শিখতে পারে। ভালো শিক্ষা ব্যবস্থায় আপনার প্রয়োজন ভালো শিক্ষক, আপনার প্রয়োজন ভালো পাঠ্যসূচি, রাইট? আর আপনার প্রয়োজন এমন শিক্ষা যাতে শিক্ষক আপনার অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা দিতে পারেন। এই সবগুলোই কুরাইশদের সাথে পারফেক্টভাবে মিলে যায়। এর চেয়ে ভালো শিক্ষক আপনি পাবেন না। ইন্নামা বুইসু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। তারপরে যত শিক্ষক এসেছে তারা সকলে তার শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আল্লাহর বাণীর চেয়ে ভালো পাঠ্যসূচি পাবেন না। এর চেয়ে ভালো কোনো কিছু নেই যা আপনার প্রয়োজন পূরণ করতে পারে, কারণ তিনিই আপনাকে সৃষ্টি করেছেন, তিনিই আপনার জন্য এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন, আলা ইয়ালামু মান খালাক। তো সারা পৃথিবীর মধ্যে তাদের হওয়া উচিত ছিল সবচেয়ে কৃতজ্ঞ, কারণ এই কোরআন তাদের কাছে এসেছে, এই উপহার তাদের কাছে এসেছে। আর এই 10 বছর ধরে তারা কি করেছে? তারা এই নবীর সাথে উপহাস করেছে, এমনকি তাকে তারা নির্যাতন করতে, আঘাত করতে চেয়েছিল। তারা কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহর দেয়া এই শিক্ষাকে উপেক্ষা করেছে। আর এ কারণেই আল্লাহর নবীর সাথে যেহেতু তারা এমন করল, আল্লাহর কিতাবের সাথে যেহেতু তারা এমন করল, আল্লাহর অধিকার আছে শাস্তি প্রদান করার। এমন নয় যে তিনি আগে কাউকে শাস্তি দেননি, কিন্তু তিনি তাদের সাথে এরকম করলেন না। তারপর তারা বলল, তুমি আমাদের বলেই যাচ্ছ নূহের জাতি বন্যায় ধ্বংস হয়েছিল, লূতের জাতির উপর আকাশ থেকে আগুন বৃষ্টি হয়েছিল, অমুক জাতিকে প্রবল বাতাস এসে ধ্বংস করেছে, অমুক জাতির মধ্যে ভূমিকম্প হয়েছে, তাহলে আমাদেরকে শাস্তি দিচ্ছ না কেন? আমরা তোমাকে এ বিষয়ে বলতে শুনেছি বহু বছর ধরে, আমরা বারবার এই গল্পগুলো শুনে যাচ্ছি, নিয়ে আসো দেখি। ইস্তাজিলুনাকা বিল আযাব, কুরআনে এমনটাই উল্লেখ করা আছে। তারা বলছে দ্রুত করো, নিয়ে আসো, তাড়াতাড়ি আযাব আনো, তাড়াতাড়ি নিয়ে আসো, প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করো। আর এর জবাবে আল্লাহ বলছেন, আর রহমান, তোমরা আমাকে যথেষ্ট রাগান্বিত করেছ, তোমরা শাস্তির যোগ্য, কিন্তু আমি হব আর রহমান তোমাদের জন্য, আমি তোমাদের সাথে কথা বলবো ভিন্নভাবে, এটাই আল্লাহর করুণা। এজন্য এটা শেষ আসমানি কিতাব, মুসলিমদেরকে বুঝতে হবে। যখন আগের জাতিগুলো আল্লাহকে অস্বীকার করেছে, তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই পৃথিবীর বুক থেকে তাদেরকে মুছে দিয়েছেন, কিন্তু এবার আল্লাহ করুণা দেখিয়েছেন যা তিনি আগের সকল নবীর ইতিহাসে কখনো দেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে, আগের সকল গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি দয়ায় পরিপূর্ণ গ্রন্থটি পাঠানোর মাধ্যমে, এ যুগে অনেকেই বলে কোরআন হলো বর্বরোচিত, এটি উগ্রপন্থী অথবা এটি চরমপন্থী। অনেক মুসলিম কিশোর তরুণেরা যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কোরআন সম্পর্কে তোমাদের ধারণা কি, তারা বলে এটাতে অনেক শাস্তির কথা আছে, আল্লাহ অনেক রাগান্বিত, বেশিরভাগ জিনিসই হারাম, এই ধারণাই তাদের মাথায়, এই ধারণাই আমরা আমাদের শিশুদের মাথায় দিয়েছি। কিন্তু এই কোরআন এসেছে আগের সকল কিতাবের চেয়ে বেশি দয়াশীলতা নিয়ে। তো আমি চেয়েছি এই প্রেক্ষাপটটি তৈরি করতে, সূরা আর রহমান আসলে কি করেছে, এই লোকদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয়, এটাই হলো পয়েন্ট। সূরাটি নাজিল হলো আর এর শ্রোতা হলো এমন মানুষেরা যারা ধার্মিক নয়, ধর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ নেই, রাসূলকে নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, এর উপরে তারা ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে,
তাদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয়। এই লোকদের উদ্দেশ্যেই আল্লাহ বলছেন এই সূরাতে। আর আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চেয়েছি কারণ সূরাটি যদি তাদের জন্য প্রযোজ্য হয়, এটি তাদের চেয়ে ভালো যে কারোর জন্যও প্রযোজ্য হবে। অন্য কথায়, যদি সূরাটি বলে খারাপের মধ্যে খারাপদের ব্যাপারে, তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্যও যারা এর চেয়ে ভালো, যেমন আমি, আপনি, এই খুতবাতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ। অন্ততপক্ষে আমি জুমার নামাজে এসেছি, এর চেয়ে বেশি ভালো কিছু হয়তো আমি করি না। জানতে আসবেন না আমি 31st নাইটে কী করি, সেই বিষয়ে কথা না বলি, কিন্তু অন্ততপক্ষে আমি তো এখানে এসেছি। তো আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন, যারা আল্লাহ থেকে দূরে চলে যান, যারা অনেক দূরে চলে যান, আর আল্লাহ সকলের সাথেই কথা বলেছেন। আপনি হয়তো মনে করতে পারেন কোরআন শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে, অথবা কোরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর। এটা তেমন নয়, আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন। আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইয়াস আলুহু, ও তার আগে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে, প্রত্যেকে এই পৃথিবীর উপর, সে যেই হোক হয়ে যাবে ফান। আরবিতে ফান এসেছে ফানা থেকে। ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয়, আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন। যেখানে এখন আমরা বসে আছি, আমরা জানি না কে এখানে ছিল 1000 বছর আগে, আমরা জানি না। আমরা জানি না কে এখানে ছিল 2000 বছর আগে। আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে, আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে। কদ আলিম না মাতান কুসুল আর্দু মিনহুম, আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে, আল্লাহ জানেন, আমরা জানি না। তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত, আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি। জানেন আমাদের জীবনে কি হয়, দিন আসে দিন যায়, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আজকে কি করব, এই মুহূর্তে কি করতে হবে, ছুটির দিনে কি করব, সামনের 1 মাসে অথবা 2 মাসে কি করব। মানুষ দীর্ঘমেয়াদী চিন্তা করে, তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে 2 মাসের ক্যালেন্ডার তৈরি করব, আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে। দীর্ঘমেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে, কয়েক মাস নিয়ে। সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী 1 বছর বা 2 বছরকে নিয়ে, এভাবেই আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করি। কিন্তু আল্লাহ আজ্জাজাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে, মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ, স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা যে কোনো সময় ছবল দিতে পারে, এটা অনিশ্চিত, এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে। এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয়, আপনি নামাজ পড়েন আর না পড়েন। একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা আসছে। আর যত দূরই আপনি যান না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এটা আসবে এবং আপনাকে আঘাত করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, কিন্তু তোমার মুখমণ্ডল, যা হল কোরআনের একটি এক্সপ্রেশন যা দিয়ে বোঝায় মহিমা, সম্মান, মর্যাদা, জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর কি চমৎকার নাম, সকল মহিমা যার মালিকানাধীন, সকল সম্মান যার মালিকানাধীন। এখন আরবিতে কারাম হলো সম্মান, ইকরাম হলো যখন আপনি কাউকে সম্মানিত করেন, এটা সকর্মক ক্রিয়াপদ। অর্থাৎ আপনি যখন কাউকে সম্মানিত করেন এটা সকর্মক ক্রিয়াপদ। আমি আসলাম আর কেউ আমাকে সম্মানের সাথে বরণ করলো, এটা হলো ইকরাম। কেউ আমার প্রশংসা করলো, এটা ইকরাম। অথবা আমি আমার বাবা মা, শিক্ষক অথবা অন্য কাউকে সম্মান করলাম, আমি তাদেরকে ইকরাম করলাম। অন্য কথায়, এটা ইকরাম নয় যখন আপনি নিজে নিজে বসে থাকেন, একজনকে আসতে হবে এবং আপনার উদ্দেশ্যে ইকরাম করতে হবে। বুঝতে পারছেন, আপনি যদি পাহাড়ের উপর একাকী বসবাস করেন, এরপর আপনি বললেন আমার অনেক ইকরাম আছে, না না না, কে আপনাকে সম্মানিত করছে, পাখিরা উড়ে এসে আপনাকে সম্মানিত করছে, কেউ এসে এটা আপনাকে করতে হবে। মর্যাদার ক্ষেত্রেও একই বিষয়, জালাল, যদি কেউ মর্যাদাবান হয় এর অর্থ অন্য কেউ তাকে মর্যাদা দিচ্ছে। কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, তিনি বলেছেন প্রত্যেকেই মারা যাবে, যার অর্থ কেউ বেঁচে থাকবে না আল্লাহকে সম্মানিত করতে, কেউ বেঁচে থাকবে না আল্লাহকে মর্যাদা দিতে। তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর, তারপরেও এগুলোর মালিকানা আল্লাহর। অনেক মানুষ আছে তারা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় তারা বলে আল্লাহর কেন আমার প্রশংসা দরকার, আল্লাহর কেন আমার ধন্যবাদ প্রয়োজন, আল্লাহ কেন চায় যে আমরা তার প্রশংসা করি। আমি এমন মানুষও দেখেছি যারা বলে মাদ আল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলে, আল্লাহ কেন চায় যে আমি তার প্রশংসা করি। অন্য যে কেউ যে সবসময় প্রশংসা চায় আমরা তাকে বলি অহংকারী, উদ্ধত, অভাবী, আল্লাহ কেন এরকম করেন। আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন, তোমরা সবাই মারা যাবে,
কিন্তু তারপরেও আমার তা থাকবে। ইতিমধ্যে সকল মর্যাদা, সকল মহত্ব, সকল সম্মান, সকল মহিমা আমার মালিকানাধীন। আল্লাহ আমাদের বলছেন তাকে সম্মানিত করার জন্য তার সৃষ্টি জগতের প্রয়োজন নেই, তিনি ইতিমধ্যেই সম্মানের মালিক। তো তিনি আমাদের এমন তাৎপর্যপূর্ণ বিষয় বলেছেন, আর তোমরা যা করো তোমরা তা আল্লাহর জন্য করছো না, কারণ তোমরা আল্লাহর রত্নভাণ্ডারে কিছু যোগ করছো না, তোমরা শুধু করতে পারো তোমাদের নিজেদের জন্য। ইন আহসানতুম আহসানতুম লিনাফসিকুম, যদি তোমরা সবচেয়ে সেরা কাজগুলো করো সেই সেরা কাজ আসলে তোমরা আল্লাহর জন্য করছো না, তোমরা করছো তোমাদের নিজের জন্য। এটা কোরআনের কথা। ওয়ামা জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যেই যতটুকু সংগ্রাম করুক সে এটা করে তার নিজের জন্যই। এই ইনভেস্টমেন্ট আপনার নিজের জন্য। যখন আল্লাহ আপনাকে তার পথে আনছেন মানুষ ভুল বুঝে আর ভুল চিন্তা করে। আমাকে জোর করে কারো বাধ্যবাধকতায় নিয়ে আসা হচ্ছে, আমাকে জোর করে কারো আনুগত্য করা হচ্ছে, আমাকে জোর করে তাই করানো হচ্ছে যা আমি করতে চাই না। আর আল্লাহ আপনাকে বলছেন আমি শুধু তোমাদেরকে করার আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা যদি করতে চাও করো, যদি চলে যেতে চাও যেতে পারো। ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইয়াকফুর, যে চায় বিশ্বাস করতে পারে, যে চায় অবিশ্বাস করতে পারে। কুরআন প্রকাশ্যে বলছে তোমার চলে যাওয়ার স্বাধীনতা আছে, কিন্তু আপনি যদি আল্লাহর পথে আসেন সেক্ষেত্রে আপনি একাই সুবিধাভোগী, আপনি আল্লাহর কোনো উপকার করতে পারবেন না। আপনি যেমন আল্লাহর কোনো ক্ষতি করতে পারেন না তেমনি আল্লাহর কোনো উপকারও করতে পারেন না। এজন্যই তিনি বলেছেন ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তার মর্যাদা রয়ে যাবে, তোমাদেরকে তার প্রয়োজন নেই। আর তারপর তিনি প্রশ্ন করছেন ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদেরকে তার প্রয়োজন নেই, তারপরেও তিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারপরেও তিনি খাওয়াচ্ছেন, দিয়ে যাচ্ছেন, আপনার প্রয়োজন পূরণ করছেন, আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করছেন। তিনি শুধু আপনাকে টিকে থাকার উপকরণ দিয়ে ছেড়ে দেননি, জেলখানার ভিতরেও মানুষ বেঁচে থাকতে পারে। তিনি আপনাকে ঘর দিয়েছেন, টিকে থাকার জন্য শুধু চামড়াই যথেষ্ট। তিনি আপনাকে দিয়েছেন পোশাক, তিনি আপনাকে এই জিনিসগুলো দিয়েছেন, কিন্তু আপনাকে কিছু দেয়া তার প্রয়োজন নেই, আর আপনার থেকে কোনো কিছু পাওয়ার তার প্রয়োজন নেই। আর কত পরিমাণ তোমরা অস্বীকার করবে? ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, যুক্তি উপস্থাপনের কি শক্তিশালী উপায়! আমাকে এবং আপনাকে আল্লাহর সামনে আমাদের অবস্থান স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা কখনোই আল্লাহকে দেওয়ার জন্য কিছু করতে পারবো না, আর আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের কাছে আল্লাহর কোনো দেনা আছে। আপনি আমি বলতে পারি না আল্লাহ আমাদের কাছে দেনাদার। মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে, আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করল না। আল্লাহ কি আপনার কাছে ঋণী? আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না। তারা বলেছে তিন দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে, এখনও আসলো না। আমি এখন আর নামাজ পড়ি না, কারণ আমি অনেক দোয়া করেছি কিন্তু তারপরও পরীক্ষায় ফেল করলাম। আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি, আপনি ফেল ওই জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিকমতো ডেলিভারি করেননি। আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে? আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো, আমরা আল্লাহকে মনে করি এমন কার মতো যে আমাদের কাছে ঋণী। ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আমাদের দোয়া হয়ে গেছে অহংকারপূর্ণ। খেয়াল করেছেন বিষয়টা? আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ, আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আর কত তোমরা অস্বীকার করবে, আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে। আরবিতে আলা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। অনুগ্রহ হলো নিয়াম, ফাদাইল, ফাদল, এগুলো অর্থ অনুগ্রহ। কিন্তু আলা শব্দটি আসলে এসেছে আলা থেকে, যাকে বলা হয় আদাতুত তানবিহ, এমন বিষয় যা আপনার মনোযোগ প্রত্যাশা করে। আল্লাহ বলেছেন তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি, সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে, সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে, দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন, আর আপনি মনোযোগ দিচ্ছেন না, আপনি অমনোযোগী। প্রত্যেকবার আমরা যখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই তখন গাড়িটি কে চালু করে? প্রত্যেকবার যখন আপনি পা দিয়ে ব্রেক চাপ দেন কারণ সামনে ট্রাফিক পুলিশ, কে ব্রেকটি কাজ করায়? BMW এটা করে না, আপনার নতুন ব্রেক প্যাডও এটা করে না, এটা আল্লাহ যিনি গাড়িটিকে থামান। ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরেস্তা পাঠান, সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের চারপাশে ফেরেস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন। এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন। ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আমার এক বন্ধু একবার এখান থেকে নিউ অরলিন্সে সড়ক পথে যাচ্ছিল আর তার গাড়ির চাকার তিনটি বা চারটি স্ক্রু খুলে গিয়েছিল। যখন সে হাইওয়েতে 80 স্পিডে গাড়ি চালাচ্ছিল যে কোনো সময় টায়ার খুলে আসতে পারত, তিনটা অথবা চারটা স্ক্রু খুলে গিয়েছিল আর তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর এভাবেই সে ওইখানে পৌঁছল। এরপর যখন গাড়ি পার্ক করলো তখন চাকাটা খুলে পড়ল।
তখনই চাকাটা খুলে পড়ল। যখন এটা ঘটল আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিন্তু আপনি জানেন কে স্ক্রুগুলো লাগিয়ে রাখেন আমাদের জন্য? আমরা মনে করি ঘটনাটি ছিল বিস্ময়কর, কারণ তখন স্ক্রু খুলে গিয়েছিল। কিন্তু কে এগুলো লাগিয়ে রাখেন? আমরা কত দূরে চলে যাই অথচ আল্লাহ আমাদের কত নিকটে। আর এজন্যই আল্লাহ আজ্জা জাল্লা পরের আয়াতে বলছেন, এটাই আজকের খুতবার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, ইয়াসআলুহু মান ফিস্সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে। আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে। আসুন প্রথমে এই অংশটা বুঝি। আরবি ভাষায় সুআল বা চাওয়া দুই ধরনের। এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে নেই। আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে, ফেরেশতারা তার কাছে চায়, পশু পাখিরা তার কাছে চায়, আমরা তার কাছে চাই। কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি, সে আল্লাহর কাছে কিছু চায় না, আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনো আল্লাহর কাছে কিছু চায় না, আমার ফিলোসফি প্রফেসর কখনো আল্লাহর কাছে কিছুই চায় না, তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে? এজন্যই আপনাকে বুঝতে হবে আরবিতে চাওয়া শব্দটির দুটি অর্থ রয়েছে। একটি হলো সচেতনভাবে চাওয়া, অন্যটি হলো প্রয়োজন। অন্যটি প্রয়োজন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে অবজ্ঞা করো না। এর অর্থ এটাও, যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো না। এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না, কাকুতি মিনতি করে না, আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে। আয়াতের অর্থ হল আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে, আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী। একজন অবিশ্বাসী, একজন বিদ্রোহী মুসলিম, অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না, আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন, দিতেই থাকেন আর দিতেই থাকেন। আপনাদের ভিতর যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আর যিনি মোটেই নামাজ পড়েন না, আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুতবা এসেছেন, আপনাদের সবাইকে আল্লাহ দেন। আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না। আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন। আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন। আমার হৃৎপিণ্ড যেটি বিট দিচ্ছে, পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি? তিনি এটাকে অনুমতি দিচ্ছেন। এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন, আমার শরীরের প্রতিটি ধমনির অনুমতি প্রয়োজন, এর প্রয়োজন আল্লাহর অনুমতি। আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস কুতুমিন অরকাতিন, গাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন। আমার শরীরের একটি কোষও নড়বে না তার অনুমতি ছাড়া। আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি, আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার, যা খুশি তা করার, যা খুশি তা বলার, যেভাবে খুশি টাকা উপার্জন করার, যেমন খুশি রিলেশন করার, শুক্রবার রাত যেমন খুশি কাটানোর, শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন, শুক্রবার রাতটি এবার শয়তানকে দিয়ে দেন। ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন, দুই দিক সমান করেছেন, কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না। আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না। তিনি পারতেন যদি তিনি চাইতেন, তিনি আগে অনেক জাতিকে সোজা করেছেন, তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না। কোনো হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না, কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না, যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না, আল্লাহ তেমনটি করছেন না। তারা খেয়েই যাচ্ছে আর তারা হাসি আনন্দ করছে, তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। ইয়াস আলুহু মান ফিসামাওয়াতি ওয়াল আরদ, তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। ইয়াউম শব্দটি এখানে মুস্তালাহ লি জামিয়াইল আওকাত, এটা এরকম সব সময়, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি দিন, সব সময় তিনি এমন কিছুতে ব্যস্ত যা শুধুমাত্র তিনিই করতে পারেন। আর এটি আসলে সতর্কবাণী না, এটি আসলে সুন্দর একটি জিনিস যা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। ইয়াস আলুহু মান ফিসামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ভাবুন তো, আমি একজন শিক্ষক, ধরুন আমি পড়াচ্ছি 50 জন ছাত্রকে, তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো, তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন, একজন বলল তার একটা সমস্যা আছে, একজন বলল তার একটা কনফিউশন আছে, আমি একজনকে দিলাম 5 মিনিট, আরেকজনকে দিলাম 5 মিনিট, আরেকজনকে 5 মিনিট, আমি যদি তাদের সবাইকে 5 মিনিট করে দেই যোগ করলে হয় 250 মিনিট, ততক্ষণ আমি শেষ, আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে। যদি আমি দেইও, যদি আমি প্রত্যেককে 5 মিনিট করে দেই, তারা সবাই অভিযোগ করবে আমি মাত্র 5 মিনিট সময় পেয়েছি, আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না,
আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না, তাদের কোনো কোনো প্রশ্ন আমার ক্ষমতার বাইরে, তাদের কোনো কোনো অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না। কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে 3 ঘন্টা সময় চাই, আমি বলবো সরি, আমার কাছে আপনাকে দেওয়ার মতো 3 ঘন্টা সময় নেই, যদি দিতে পারতাম ভালো হতো। যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে, আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায়। জানেন মানুষের কি হয় এই অবস্থায়? মাথা জ্যাম হয়ে যায়, আমার ব্রেক প্রয়োজন, আমার ছুটি দরকার, আমি আর পারছি না। যেমন ঈদ সিজনে দোকানের ম্যানেজারদের অবস্থা, এমন অবস্থা হয় যে সে কারোর সাথে কথা বলতে চায় না, মানুষ ভেঙে পড়ে। যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন, ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন, কারণ তার কাছে সবসময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে, তিনি প্রেশারের মধ্যে থাকেন। আর এই ধরনের অবস্থায় কারো কথা শোনা হবে? কাউকে শোনা হবে না। যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে, যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না। আল্লাহ আজ্জাজাল্লাকে দেখুন, সকলেই তার কাছে চাইছে, বিশ্বাসীরা তার কাছে চাচ্ছে, অবিশ্বাসীরাও তার কাছে চাচ্ছে। সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা, অমুসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য, সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে, যারা জঘন্য কথা উচ্চারণ করে, যারা একে অপরের প্রতি অন্যায় করে, তারা এগুলো সব করে প্রকাশ্যে, কিন্তু তাদের হৃৎপিণ্ড পরবর্তী বিটের জন্য অনুমতি প্রার্থনা করে আর আল্লাহ দিয়ে দেন। এমনকি তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান যখন তারা গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায়, তাদেরকেও আল্লাহ আজ্জাজাল্লাহ নিরাপত্তা দেন এবং দিতে থাকেন। আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষেই সম্ভব। এটাকেই বলা হয় শান। শান হলো এমন একটি আমর, ইখতাসু বিআহাদ, এটা শুধু একজনের দ্বারাই সম্ভব। আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে কিছু কাজ শুধু আপনাকেই করতে হয়, এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায়। কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন, এরপর কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, এ কাজ শুধু আপনার পক্ষেই সম্ভব, এটাকে বলা হয় শান। কিছু বিষয় আছে যা আল্লাহ করেন, অন্য কারো পক্ষে তা সম্ভব না, অন্য কারো পক্ষে তা সম্ভব না। আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সবসময়ই আপনার জন্য এমনটি করছেন, তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয়, কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল, আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম, ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না। মানুষ এ ধরনের প্রশ্ন করে, আপনার মনেও কখনো কখনো এ ধরনের প্রশ্ন আসে, আল্লাহ কোথায় ছিলেন? আর আল্লাহ বলছেন, আমি সব সময় তোমার সাথে ছিলাম, আর আমি তোমার জিহ্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো। বলুন তো, কিভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে, কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহর সমালোচনা করছেন? তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন, এটাই হলো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন বিস্ময়কর দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে। শেষ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে বিষয়টা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, আল্লাহ মানুষ এবং জিন উভয়কে উদ্দেশ্য করে বলেছেন, কুমা অর্থাৎ দ্বিবচন দিয়ে বোঝানো হচ্ছে মানব এবং জিন উভয় জাতিকে। তো কেন মানুষ এবং জিনের কথা উল্লেখ করা হলো? এটা আসলে ইন্টারেস্টিং, কারণ কুরাইশরা, মনে আছে যাদেরকে আমরা বলেছিলাম কোরআনের সরাসরি শ্রোতা, এই কুরাইশরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেল। তারা শুধু ইসলাম গ্রহণ করা থেকে বিরত হয়নি, বরং এক হিসেবে তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়েছিল, তো যারা আল্লাহর দিনের বিরোধিতা করে তাদেরকে বাইরে থেকে আপনি মানুষ রূপে দেখতে পান, আর আপনি যা দেখেন না তাদের চারপাশে যারা সবসময় ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে তারাকে জিন, শয়াতিন। আল্লাহ এদের সবাইকে দেখছেন, আল্লাহ দেখছেন যে অকৃতজ্ঞ শুধু মানুষরাই নয় যাদেরকে আমরা দেখতে পাই, আল্লাহ এটাও জানেন যারা সবসময় তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে তারা হলো জিনদের অন্তর্ভুক্ত। তো তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান এবং তার প্রশ্নের অন্তর্ভুক্ত যা আপনি দেখতে পান না। আর এই অসাধারণ সূরাটিতে যখন আমি এবং আপনি আল্লাহ থেকে দূরে সরে আসি, যখন আমি এবং আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি এবং সবচেয়ে জঘন্য অপরাধটি করি, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা দেখাই, তখন কার ওয়াসওয়াসা আমরা অনুসরণ করি? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, শয়তান প্রতিজ্ঞা করেছিল, আমি গ্যারান্টি দিচ্ছি তাদের বেশিরভাগকেই আপনি অকৃতজ্ঞ হিসেবে পাবেন। তার কাজই হচ্ছে আমাদেরকে অকৃতজ্ঞ বানানো, তার কাজই হচ্ছে আমাদেরকে বেখেয়াল রাখা, আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহ করেছেন তা থেকে, এটাই সে সবসময় করে যাচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে। এজন্যই আল্লাহ উভয়কে উদ্দেশ্য করে বলেছেন, মনে রাখবেন যে আপনি একা নন, কেউ একজন আছে, শয়তান আপনার চারপাশে আছে, যার সার্বক্ষণিক দায়িত্ব হলো আপনাকে ভুলিয়ে দেয়া, যার মানে আপনাকে আধ্যাত্মিকভাবে সবসময় যুদ্ধ করে যেতে হবে, সেই অদৃশ্য যুদ্ধ। আর আমাকে এবং আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে, কারণ এই অদৃশ্য শক্তি চায় যে আমরা ভুলে যাই, সে চায় যে আমরা দায়িত্বে অবহেলা করি।
وما انسانيه الا الشيطان ان اذكره আমি ভুলিনি কিন্তু শয়তান সক্ষম হয়েছিল আমাকে ভুলিয়ে দিতে আমাদের উপর শয়তানকে কোনো শক্তি দেয়া হয়নি শুধু একটি শক্তি দেয়া হয়েছে সে আপনাকে ভুলিয়ে দিতে পারে সে আপনাকে ভুলিয়ে দিতে পারে যেমন আপনি আপনার চাবির কথা ভুলে যান গাড়ির চাবি কোথায় রেখেছেন খুঁজে পান না ঠিক যখন জুমার নামাজে যাবেন সেই সময় আপনি কখনোই গাড়ির চাবি হারান না শুধুমাত্র মসজিদে আসার সময় ছাড়া এটাই শয়তানের চাল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন